আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, খুবই ভিন্ন স্বাদের একটি রেসিপি। আজ তৈরি করে দেখাবো বেগুনের একটা রেসিপি। বেগুন দিয়ে কত কিছুই রান্না করে খাই, আর আজকে দেখাবো টক মিষ্টি ঝাল বেগুনের একটা, খাট্টা বেগুন এটাকে বলে, কিংবা বেগুনি আচার। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই সাথে থাকবেন, আপনাদের দেখাবো কিভাবে আমরা এই খাট্টা বেগুন রান্না করে খাই। তো এখানে যে পাঁচটা বেগুন নিয়ে নিয়েছি, গোল বেগুন, এটা এত সুন্দর করে, এই যে দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি। এটা কাটার পরেও দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এগুলো এভাবে সুন্দর করে বেগুনগুলো কেটে নিতে হবে। তো বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবারে যে বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এই খাট্টা বেগুন রান্না করতে গেলে অবশ্যই তেঁতুলের টকটা লাগবে, তাই এটা একটু চটকে তেঁতুলের টকটা করে নিচ্ছি। তো এখানে যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম, চিনি দিয়ে টকটা করে নিলাম, আর এখানে যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ, এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে একটু পানির সাহায্যে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা এই জন্য তৈরি করেছি বেগুনের উপরে, যে আস্তে করে এগুলো ঢেলে দিচ্ছি। আর এগুলো ঢেলে দিলে কি হয়, আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব, মাখিয়ে এই যে পুরোটা যেন ভিতরে উপরে এটা লেগে যায়, আর সবখানে এই মশলাটা লাগলে কিন্তু খেতে অনেক ভালো হবে, টেস্ট হবে। আর এই রেসিপিটা, এটা হচ্ছে আমার ছোটো বোন খুবই চমৎকার করে এই খাট্টা বেগুন রান্না করে, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এই যে এখানে সরিষার তেল দিয়ে কিন্তু এই বেগুনটা রান্না করে নিতে হবে। এখানে যে প্যানে তেল দিয়ে দুইটা বেগুন দিয়ে দিলাম, এই যে উল্টে পাল্টে নিচ্ছি বেগুনগুলো, ভেজে নিচ্ছে, এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে বোঠা সহ কেটে নিতে হবে এই খাট্টা বেগুন রান্না করার সময়, তাহলে কিন্তু ভালো হয়। তো যে ভালো করে ভেজে তুলে নিচ্ছি বেগুনগুলো, আর পরের বেগুনগুলো একইভাবে সুন্দর করে ভেজে নিব। আর এখানে যে অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এই বেগুনটা অবশ্যই সরিষার তেল দিয়েই রান্না করতে হবে। এই বেগুনে আচার দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ চিড়ে, দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা গরম মশলা চিড়ে, এই যে দারুচিনি, এলাচ, এগুলো দিয়ে দিচ্ছি। আর বেশি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম হাফ কাপ পরিমাণ, সেই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ব্রাউন কালার করে নিব। তো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এক টেবিল চামচ পরিমাণ হলুদ, এগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নিব। এবার একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। বেগুনি আচারটা খেতে সত্যিই কিন্তু অসাধারণ, আপনারা বাসায় ট্রাই করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার যে তেঁতুলের টকটা করে রেখেছিলাম পানি দিয়ে, এটাই এই মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। এবার একটু ভালো করে মশলাটা ফুটিয়ে নিব। মশলাটা এই যে ভালো করে ফুটে গিয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দিচ্ছি এক এক করে বেগুনগুলা, আর বেগুনগুলা সুন্দর করে এভাবে ধরে সুন্দর করে ইয়া করে নিতে হবে। সব বেগুনগুলা দিয়ে আমার শেষ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে নিব। এতে কি হয়, ভাজির সময় হালকা একটু ভিতরে কাঁচা কাঁচা থাকতে পারে, এভাবে রান্না করে নিলে পারফেক্টভাবে রান্নাটা হয়। তো 5 মিনিট পরে আমি ফিরে আসছি, আমি যে বেগুনগুলো একটু উল্টে দিব, উপর নিচ করে দিব। তো উপর নিচ করে দিয়ে এবার হচ্ছে যেটা করব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। কাঁচামরিচগুলো দিয়েও আমি আর একটু ঢেকে দিব, বেগুনগুলো একটু ঢেকে দিব।
বন্ধুরা 5 মিনিট ঢেকে নিয়ে এই যে চলে আসছে আমার পুরো বেগুন রান্না শেষ দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি পরিবেশনের জন্য এই যে তুলে নেচ্ছি সুন্দর করে একটা প্লেটে, তো দেখুন কত সুন্দর হয়েছে, যেমন কালার দেখতে খেতেও এটা খুবই দুর্দান্ত। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কমেন্টসে জানাবেন এটা রান্না করে খেয়ে কেমন হয়েছে, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমি পরবর্তী যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মৌসুমী জামান, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।